আসসালামু আলাইকুম জি ভাই ও বন্ধুরা, দেখো তিন চারটা রেলে যাইতেছি মাইয়া দেখতে, বিয়ার ফুল ফোরছে। এই ফুলে কলি দর্শন তিনি ফোলে নাই, ফুলাই তেলে যাইতেছি। এই বলার বিয়ার কলি বাই রাইতে আছে, এখন তিনি ফুল ধরে নাই, কলি ধরে নাই, ফোট ফুল আমার লেগে মাইয়া দেখতে আছে বাড়ি। বাড়ি মাইয়া দেখতে এই এই হানা গেলে তিম একবার সব মায়ের পিছে কার্তিক মাসে উত্তরলান করে একের পর এক এক মায়ের পিছে কত যে মাইয়ের পিছে করে প্রত্যেকটা মাইয়ের হোকার দ্বারা যায় বয়ে যায়, পাদের কি ঘেরান হেওয়া কইতে পারে, কিন্তু মোট দাদা পারে না। আর এই যে এই মানে এই যে আমার ভাই, ঠিক আছে আমার ভাই একশোটে যদি পাদা শুরু করে, ঠিক আছে তাইলে একশোটে বিশ পনেরোটা পাদ দিব, আর পাদের তো এক এক রকমের ফিলে বাড়ায়। ছবি তোলার পোস্ট লইছে, কিন্তু আমি ছবি তোলার নাম দিয়ে ভিডিও করতে আসি চুপি চুপে, কই নাই কারণ এই ভিডিও দেয়া চমলক এই যে আবার একটা ভাগ আছে ছবি দশ বারোটা বিয়া কইরা জিলাই জিলাই থাকি আমার কুকু নাই রে। ইস আবার লজ্জা পাইছে রে, খাইছে পুরা। আমাদের মাঝে এখন আছে মায়ের লেগে মাইয়া দেখতে যাবো, ঠিক আছে মায়া দেখতে যাবো হইলো গিয়া ওই যে তিন গাঁগের মেয়ে জায়গার নাম জানি কি ভাই, জায়গার নামটা জানি কি সন্নাজিরপুর, সন্নাজিরপুর একটা মায়ের একটা যাম বাইরের লেগে, ঠিক আছে বাইরের লেগে সবাই দরকার জানি বিয়া টিয়া করতে পারে আসার জন্য ভালো, ঠিক আছে। আর আমাদের কিরকম মেয়ে পছন্দ মাত্র ক্যামেরাটা বাইকের, এগুলো কি দেখলাম, এগুলো দেখার জন্য আমি একবারই প্রস্তুত ছিলাম না, তাই একটা মিউজিক সং বানিয়ে নিলাম। আমি যাইতেছি এটা আমাগো মধ্যনাজিরপুরের খেয়াঘাট, খেয়াঘাটের জেডি এসর জেডি দেখেন পুরা দেখাইল সর সর সাইডে জেডিটা দেখেন কত সুন্দর। পদ্মা সেতুর তো খরচা বেশি গেছে, এটা খরচা হয়েছে যে পদ্মা সেতুর জন্য আমাদের বাংলাদেশ সরকার খরচা করছে 4,000 কোটি টাকা, কিন্তু অত না হইলেও অর্থে সুন্দর হয়েছে ডিজাইন, এটার জন্য আমগো খেওয়ালারা খরচা করছে মাত্র 80,000 টাকা। এই তো এ পড়ছি, এটা হয়েছে আমগো মধ্যনাজিরপুরের খেওয়া, যেটা টলারে পরপর পারাপারের জন্য। এই খেওয়ার মাঝে রুবেল ভাই তুমি কি এগুলো ইচ্ছা করে করতেছো, তুমি নাটক করতেছো তাই না? গার্লফ্রেন্ড ভাল লাগে না আমার, খালি সন্দেহ করে মারা গেল কিভাবে মরলা ঠিক মতো মতো নাকি। আমরা চলে ফাড়ির পাশে তিতুল তিতুল তোমার আমি রাইতে ভালোবাসি, এই পুলিশ ফাড়ি কই জানি যাইতে আছি তোর শ্বশুর বাড়ি। এই ফসল করে ফসলের মাঠটা অনেক সুন্দর করেছে পুলিশে, ছিল ঘাসগুড়া পরিষ্কার করে এখন একবারে পুরা ফসল যোগ্য করে আলাইছে, তারা অনেক পরিশ্রম করে। মগদ আসে গোলালু লাগাইছে, গোলালু গোলালু নেই মারি নিছে তো, আমরা যে আলু কিনে খাই এরা কিনে খাইব না লাগাই খাইব। নাজিরপুর পুলিশ, আমরা বাজার থেকে খাওয়ার জন্য খেজুর কিনে নিলাম, এই যে এখন দেখা নবীনের টান নবীনদের সবাই খেজুর খাই। আমরা কি খাই কি খাস তুই? নাজিরপুর পল্টনের পাশে আর কি, নাজিরপুর টার্মিনাল দেখেন খারাপ লাগে কিন্তু না কর্তৃপক্ষ। আমরা যাব কই জানো, আমরা যাব আমনুল ভাইয়ার যে এই এই কুকুরা ভাই দেখে লাগাই দিমু। আমরা আর তারতে চলে আইছি প্রায় আমিনের হর বাড়ির ধারে আর মোর ভাইয়ের বাড়ির ধারে মানে মোর দাদা বাড়ির ধারে চলে আইছি, বারবার মুই কই আলাই ভাই গিরাই মে মানুষ তো চাইলেও আমি কইতে পারি না, খালি মুই এই কথা লাগে এই কি গাছ মুকুত আসে ভালো ভালো ফসল হয়, দেখো মিষ্টি আলু হয়েছে আর এই যে কার্তিক মাসিয়া কুত্তা সবসময় মাইয়াকে পিছিয়ে থাকবো।
মাই এক দুধ দেখে লি কেরম কি দেখলি তো লাগে তুমি যাই না করা দেখছ দেখছি এলো গিয়া একুয়া কিন্তু মুড়ি যা দিছে মুড়ি সানাসুর খাইয়া লাগে লাগে তোমরা কি বেশি খাইছো সানাসুর খাইয়া শেষ ওটা ভিডিও কোন শেষ ঠিক আছে আর এই দেশে ঠিক আছে আমি মনে হয় না বিয়া করতে পারবো আমি এর পছন্দ করে না মাইয়া ঠিক আছে দেখি একটু তোমার অনুভূতি কি মাইয়া দেখ কইলা অনুমতি হোক আমার অনুমতি কেমনে এই ভিডিও কিন্তু সবাই দেখবে ঠিক আছে বলো সবার একটু অনুমতি জানাই দাও ঠিক আছে আর কোন অনুমতি আপনারা নতুন আইটেম দেখছেন এই যে দেখেন এরকম করে না তুই ঠেলা দে মুই কে এরকম করে যা এরকম করে আমি লইয়া এরকম করে ঘুরে না এরকম করে লইয়া এরকম করে যা করে ঘুরে যা অনেক করছো জান না ব্যথাই তে খাওয়াচ্ছু কি থাই ওর জায়গাতে ওর জায়গাতে ছবি তুলতে আহে মাইয়ার পোলা ঠিক আছে কেডা গেছে আর কিছু করে না আর যে যেটা ভাবে হেডে হেডেই করে ওটার খাতে তুমি কি করতে গেছিলা তোমার ওই একই বইটা রয়েছে বেলজিতে এই যে এই যে এই যে দেখেন দেখেন আদর করছে খারাপ খারাপ আদর পরে এই যে এই গেঞ্জিতে কি লেগে রয়েছে মানে এর লেগে মনে হয় যে মাইয়ারা মানে যে মেয়ে দেখতে গেছিলাম পছন্দ করে না এই যে খাইয়া মাইয়া লোল মোল হালাইয়া গেঞ্জি গুঞ্জি মাইক কে পুরো শেষ সামনে কার্তিক মিশা কুত্তার লগে আরতে আছে বিয়া তো বোঝার লাগে কার্তিক মিশা কুত্তা আরতে আছে এই যে কার্তিক মিশা কুত্তা মানে কার্তিক মিশা কুত্তা মানে ওইটা কুত্তা মনে করে না আসল কুত্তা না এটা কিন্তু লেখা মাইয়াকে পিছিয়ে করে কার্তিক কুত্তারা মাগি কুত্তার পিছিয়ে করে এটা মাইয়াকে পিছিয়ে করে আবার ঘরে আবার ঘরে ফির ঘরে ফির ঘরে ফির আমিন এগুলা কি পিছে আমিন তো এই যে এগুলা পিছে হইলো গিয়ে তোর গেঞ্জিতে কি লাগাই না যৌবন লাল হ্যাঁ খেওয়া ইয়া আবার গেছে আলার কপালে কত দিছে অ্যাডভাইস এর লেগে তোরে দিছে কত দিছে খেতে নিয়ে হ্যাঁ আপনারা